আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। মাহে রমজানের পবিত্রতা এবং বিশুদ্ধতা বরকত আপনাদের সকলকে ছিয়ে যাক, আপনাদের জীবন সুখ এবং শান্তি দ্বারা ভরে যাক। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাসতা হলো যে অনেকেই রোজা রেখে মুখে ওষুধ ব্যবহার করতে হয়। আমরা রোজা রেখে মুখে কি করে ওষুধ ব্যবহার করব? হ্যাঁ, রোজা রেখে মুখে ওষুধ ব্যবহার করার পর সেটা যদি ভিতরে প্রবেশ করে যায়, যদি এমন হয় যে মুখে ওষুধ দেখে সেটা ফেলে দিলে হয়, তাহলে সেটা ব্যবহার করা যায়। কিন্তু যদি মুখে ওষুধটা প্রবেশ করানোর পর সেটা গিলে ফেলতে হয় অথবা ভিতরে প্রবেশ করে যায়, তাহলে আমাদের রোজা ভেঙে যাবে। এটা একই সাথে প্রযোজ্য যে কোনো চিকিৎসা গ্রহণের ক্ষেত্রেও, যে খাদ্য নালীর ভিতরে যদি কোনো মূলনীতি হলো খাদ্য নালীর ভিতরে কোনো ওষুধ কিংবা খাবার কিংবা কোনো পানীয় যদি প্রবেশ করে তাহলে আমাদের রোজা অবশ্যই ভেঙে যাবে, আর যদি প্রবেশ না করে তাহলে রোজা ভাঙবে না। এক্ষেত্রে আমরা খেয়াল করব, যখন আমরা মুখে ওষুধ ব্যবহার করব সেই ওষুধ যেন আমাদের মুখের ভিতরে প্রবেশ না করে। আল্লাহ পাক আপনাদের সকলকে ভালোভাবে রমজান কাটানোর তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।